আসসালামু আলাইকুম, মোর নতুন পেজে তোমাক স্বাগতম। দিনাজপুরের ঘোড়াঘাটের ঋষিঘাটের মেলা জামো আমরা আজকে। প্রায় হাজার বছরের প্রাচীন মেলা এটি। প্রতি বছর গঙ্গা স্নানের মাধ্যমে পবিত্রতা অর্জন করে। বাড়ির থেকেও বার হনু আর গাড়িটার পিছনের ব্রেকটাও হলো নষ্ট, তো এই ছোট্ট চেঙাটাক দিনু ঠিক করবে। দেখেন এটা দুটা চেঙড়া আবার দেখো শিলা চেঙড়াটা, এটা ঠিক করবা যা সিপ দিয়ে পানি পড়ছে। দেখেন ধর ধর করে অনেক কষ্ট করে গাড়িটা ঠিক করলে এই চেঙড়াটা গাড়ি নিয়ে টান দিল। দেখেন এই বকরি আবার জমিদারের মতো রাস্তার বসে আছে। এই বকরিগুলো আবার নাচতে নাচতে আমার সামনে দিয়ে চলে গেল। আজ খালি সামনে খালি বিপদে দেখছো। মোর কথাটা সত্যই হলো, মেলা আরো 3 কিলোমিটার দূরে আছে। দেখেন খালি হাইরে জ্যাম, জ্যামের ঠেলায় ভ্যান অটো মোটর বাইক মানুষ একসাথেই যাওছে। দেখেন এই চেঙড়ার আবার কাণ্ড, দেখেন জমির আলডা সাইকেল চলে যাওছে, ওই আগেই মেলা যাবি। এই জন্য মোর মতো মুন্না ভাই আটকা পড়ে গেছে এই জামত। বাপ বেটা মেলা যাওছে ভাই, মেলা কটা চেঙ্গড়া ভিডিও করতে করতে মেলা যাওছে। মুই অমাকানা টাটা দিনু। এই চেঙ্গড়া আবার হাসতে হাসতে মুখে এটা কি দেখাছো, দেখেন মেলা ঢুকে দেখো ছোট বড় 6টা চুরকি আইছে, সেলা হাইরে ঘুরুন ঘুরছে। মেলা ঢুকে আমি অবাক হনু, মেলাও যেদিন থেকে শুরু হয়েছে পানি হওয়াও শুরু করছে। মেলা হাইরে প্যাঁক প্যাঁকা কাদো, দেখেন পায়ের জুতা হাতত করে নিয়ে ঘুরছে। যারা পন্ডিতি করে পাও জুতা নিয়ে ঘুরে বেড়াছে তারা কাদোর মধ্যে জুতা থেকে বাড়ি চলে গেছে। মেলা ঢুকে মুই কি দেখলো সেলাই তোমাকে এখন দেখাম। দুটা জেব্রা আর দুটা মুরগির মাঝখানে নাল নাড়ি ঢুকে দিয়ে খাড়া করে আলোক করে থুছে। ওটার উপরে ইগল পাখির মাঝখানে একটা সবুজ নাড়ি ঢুকে দিয়ে থুছে। ছোট্টানা চেঙাটা মন খারাপ করে ঢোল বাজে, সবারই মন আনন্দ দেওছে। এই মেলার সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে দেখেন কি ভাব নিয়ে বাড়ি যাওছে। তিনটা মাছ বেরোনো নল্লির দড়ি দিয়ে বাঁধে থুছে মেলার মাঝখানে। পাকা পাকা আনারস দাম কত শুনেন? 5 টাকা। রাস্তার বাতাত লেচু গুলা দেখেন ক্যাঙা করে ফেলে থুছে। মেলাত পাকা পাকা খেজুর আইছে ভাই। বেড়েছল মানুষ গুলা এখন মনে মনে কছে 1 মিনিট 45 সেকেন্ড ভিডিওটা দেখনু। এখন পর্যন্ত কোন কসমেটিক্স এর দোকানের মধ্যে নিয়ে গেল নাই সিঙাটা, এখনো দেখাম তোর আনা সবুর করেন ভাই। বেড়েছল মানুষের কসমেটিক্স গুলা গাড়িত করে নিয়ে এসে গাড়িটা নাল নাল চুরি, হরেক রকমের ব্যান, নাকের ফুল, কানের দুল, লাল মালা, হলুদ মালা, সাদা মালা, মেলা মালা ভাই। কয়টা নিমেন এই যে এটা দেখেন, কাপড়ের কুত্তে বিলয় আইস। মেলাত মেলাগুলা পরি দেখনু, চুল আটকে ধরা কাঁকড়া, ঝুনঝুনিওয়ালা হাতের চুরি, কপালের উপরে দেওয়া টিকলি, গলার দেওয়া হার, ঝিনুকের খোপার দেওয়া মালা, গরমে আগলে হাত ফাঁকা, মেলা কিছু আইছে। 200টা পার দোকান হবে এই কসমেটিক্স এর। কিনে দে লাল চুরি না হলে যাবো বাপের বাড়ি। এই দোকানটা শুধু নাল চুরি পেমন না, এই দোকানটা শ্যামলা চুরির উপরে কৃষ্ণ চিকমিক করা জরি দিয়ে চুরি উঠুছে। মেলাটা সর্বমোট 3 দিন হয়। মেলাটা দেখবা হলে দেশ বিদেশ থেকে যে কোনো ভাবে তোরা আসা পারবেন। দিনাজপুর থেকে বিরামপুর হয় রানীগঞ্জ আসবা নাকবি, এটা আসে কাকো কোলে দেখে দিবি। এই দোকানটার আকাশের উপর কি বান্ধে থেছে দেখেন, কোলার মধ্যে একটা করে শ্যামলা টিয়া পাখিও আছে। কোলার নিচে নাল নীল রঙের হাঁস বাঁধে থুছে, ওলার সামনে আবার একটা করে গোলাপ ফুলও ধোয়া আছে। গুনা দিয়ে ঢুল বানাছে, সেলার মধ্যে আবার দুটা করে পাখি, কোনোটা আবার চেংড়া চেংড়ি দুইজনই বসে আছে। হলুদ রঙের ফুল করা তরমুজ, পাখি ঠুকরে খাওয়া পাঙ্গা কাটল, মুখের পানি আসা আমের আচার, বোরের আচার, মনের মানুষ হাত পাখা এলেও দেখতে পানো মেলা। মেলা কটা পানের দোকান দেখলু, তার মধ্যে এই পানের দোকানত মেলা কাস্টমার। কাস্টমার গুলা দেখেন খালি কত বড় বড়। মিঠাই মিষ্টির দোকান গুলা তুমি ঢুকতে পারো না, এই যে তোরা ফাঁকা জায়গাগুলা দেখছেন এলা কিন্তু কাদই ভরপুর। আর রেডে মিষ্টির দোকান গুলা আসলো, আর মোর পাতা আসলো জুতা, মুই জুতা নিয়ে মুই ঢুকবাই পারছো না ভিতর। মোর এই কথা শোনার পর ছোট ছোট ছোল গুলা মনে হয় কান্নাকাড়ি শুরু করে দিছে। তোরা ভাই কান্দেন না, এরপর আমি আরো মেলা ভিডিও দিই মোর এই পেজত। তোরা খালি তোর বাপ মাই ঘর কন এটা না ফলো করবে পেজটা, তাহলে তোরা দেখ ভিডিও গুলো দেখা পাবে। বড় ছোল পোলেরা যারা মোর এই ভিডিওটা দেখছেন তামাক মোর অনুরোধ, মোর এই পেজটা তোরা কমেন্ট করবেন তোমার নিজ নিজ থানা দর্শনীয় স্থান যে কোনো মেলা আমার দিনাজপুর জেলাত হলে অবশ্যই সেটা কমেন্ট করে মোক জানাবেন, মুই ওটা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করুম। মেলা মোর শেষ, মুই এখন বাড়ির যাম। দেখেন এই ছোটটা না ছোলটা আর বাপক নিয়ে মেলাতে আসলে আসে একটা বাঘ কিনছে, এই ছোলটা আবার দুটা বিমান কিনছে। দেখছেন মানুষের ঠেলা ঠেলি থেকে নিরাপদের জন্য চালাটা মাথার উপর করে নিয়ে যাওয়া, না হলে ওটা চেপবা না। এই চেঙাটা আবার হাসতে হাসতে একটা বিয়ারিং এর ঠেলা গাড়ি বাড়ি নিয়ে যাওছে মাথার উপর করে। মেলা শেষ, তাই আমার মতো এরাও বাড়ি যাওছে ফাঁকা ফাঁকা জমির আল দিয়ে। মেলার থেকে বার হওয়া এই চেঙড়া আবার কান ধরে বাড়ি যাওছে, কি ব্যাপার কম তো আমি বুঝলুই না কিছু, মুই বুঝেও কোনো লাভ নাই। যাই হোক মুই এখন বাড়ি যাওছো, মোর এই পেজটা সবাই তোরা ফলো করবেন, আর মোর ইউটিউব চ্যানেল আছে এটা, এটা তোরা সবাই সাবস্ক্রাইব করে HD আকারে ভিডিও গুলো দেখতে পারবে।